এডিনগর থানার পুলিশের জালে দুই ড্রাগস কারবারি উদ্ধার। নয়গ্রাম ব্রাউন সুগার জাতীয় ড্রাগস। প্রতাপগড়ের জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকা থেকে ধরা পড়ে দুই ড্রাগস কারবারি। ধৃতরা হল সাগর ঘোষ ও পার্থদীপ মজুমদার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। শনিবার রাতে এডিনগর থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে, মধ্য প্রতাপগড়ে জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায় কতিপয় ড্রাগস কারবারির মধ্যে ড্রাগসের ডিল চলছে। এই ধরনের খবরের ভিত্তিতে এডিনগর থানার এএসআই শানু দেববর্মা এবং কৌশিক দাসের নেতৃত্বে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। সেখান থেকে রাঙা হাতে দুজনকে ড্রাগস সহ আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃতরা হল সাগর ঘোষ ও পার্থদীপ মজুমদার। তাদের কাছ থেকে নয়গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান এডিনগর থানার ওসি বিজয় দাস। এই কাণ্ডে বাকি যারা যুক্ত রয়েছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। খবর আসে যে মধ্যপ্রতাপগড় জুয়েলস ক্লাবের সামনে কিছু যুবক ব্রাউন সুগার বিক্রি করছে। যথারীতি আমার থানার দুজন অফিসার সাব ইন্সপেক্টর শানু দেববর্মা এবং সাব ইন্সপেক্টর কৌশিক দাস এবং অন্যান্য অফিসার সহ এখানে যায় এবং যথারীতি তাদেরকে এখানে পেয়ে তাদেরকে আটক করে তাদের কাছ থেকে একটি ব্রাউন সুগারের সব পিস উদ্ধার করা হয়, যার ওজন নয়গ্রাম, বাজার মূল্য প্রায় 50-60 হাজারের উপর হবে এবং দুজনকে আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস একটি কেস নিয়ে আমরা তদন্ত করছি এবং এই কাজে যারা যারা যুক্ত আমি তাদেরকেও জানিয়ে তুলব এবং এই অভিযান আগামী দিনে জারি থাকবে। রবিবার ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।